দাঁত নিউজে আপনাদের স্বাগত। করোনা ভাইরাসের কারণে আগামী 15ই এপ্রিল পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি স্কুল বন্ধ রেখেছে রাজ্য সরকার। সেই বন্ধ থাকাকালীন প্রতিটি শিক্ষার্থীকে 2 কেজি চাল ও 2 কেজি আলু দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতো সোমবার কেশিয়ারি ব্লকের বিভিন্ন স্কুলের পাশাপাশি কেশিয়ারি রজনীকান্ত মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় ও দুধে বুধে গ্রামসভা ট্রাইবাল ইনস্টিটিউশন হাই স্কুলেও প্রতিটি শিক্ষার্থীকে মিড ডে মিলে 2 কেজি চাল ও 2 কেজি আলু দেওয়া হলো। একই সঙ্গে এদিন করোনা ভাইরাসকে জীবাণুমুক্ত করার জন্য কেশিয়ারি রজনীকান্ত মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেকটি শিক্ষার্থীর অভিভাবকদের হাতে একটি করে সাবান তুলে দেওয়া হয়েছে। সেই সাবান দিয়ে বাড়ির প্রত্যেকে যাতে বারবার হাত ধোয়ে এবং যাতে জীবাণু সংক্রমণ না ঘটে তারই জন্য এই উদ্যোগ বলে জানান স্কুলের টিচার ইনচার্জ গৌতম সাউ মহাশয়। এদিন স্কুলে চাল ও আলু নিতে শিক্ষার্থীদের তেমন চোখে না পড়লেও তাদের বাড়ির লোকেদের আসতে দেখা গেছে। অনেকেই আবার প্রশ্ন তোলেন যে এই ভাইরাসের কারণে বারবার ঘোষণা করা হচ্ছে যে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখার কথা, কিন্তু সেখানে প্রত্যেক অভিভাবককে দেখা যাচ্ছে লাইন দিয়ে চাল ও আলু নিতে। করেছি এবং তার সঙ্গে আর একটা জিনিস দিচ্ছি, যাতে এই করোনা ভাইরাস জীবাণুমুক্ত হয় আমরা একটা ছোট সাবান দিচ্ছি, যাতে বাড়িতে গিয়ে ছেলেদের হাত ধুয়ে সমস্ত পরিবারের হাত ধুয়ে সমস্ত 1 ঘন্টা অন্তর সেই সাবান দিয়ে হাত ধুয়ে, কারণ এখানে গরিব মানুষ বেশি আছে, ওই সব জিনিস কিনতে পারছে না, কিন্তু সাবানটা দিয়ে যাতে হাত ধুতে পারে, যাতে ভাইরাসটা না তার ঘরের মধ্যে ঢুকতে পারে তার ব্যবস্থা আমরা করছি স্কুলের তরফ থেকে। রাজ্য সরকারের এই ঘোষণা কি আপনাদের কিছুটা সমস্যায় পড়তে হয়েছে? না, রাজ্য সরকারের সমস্যা আমাদের এই ছেলেদের গার্ডিয়ানদের আনার ক্ষেত্রে একটু সমস্যা ছিল, কিন্তু আমরা মাইক দিয়ে ক্যাম্পেইন করার পরে আমার স্কুলে সাড়া খুব ভালো পড়েছে, খুব ভালো, মানে 311 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে গার্ডিয়ানরা প্রায় 100 খানিক চলে এসেছেন এবং আমরা 50-60 জনকে দিয়েও দিয়েছি। সাবানটাও সবাইকে হাতে আমরা তুলে দেবো, সেটাও আমরা চিন্তাভাবনা আছে এবং একটা সেইটাই দিচ্ছি। দেখেছেন আপনি সব আসার সঙ্গে সঙ্গে হাত দিয়ে পরিষ্কার কীভাবে করতে হয়, কীভাবে নখ ভিতর দিয়ে আঙুল মধ্যে আঙুল দিয়ে পরিষ্কার করতে হয় সবটা আমরা শিখিয়ে দিচ্ছি। প্রাইমারি স্কুলের বাদ দিয়ে কি প্রত্যেক হাই স্কুলে কি কথা চলছে? চলা তো উচিত, কিন্তু 5-8 পর্যন্ত এটা রাজ্য সরকার ঘোষণা করেছেন, তো হাই স্কুলগুলো সম্বন্ধে আমি ঠিক জানি না। আমি প্রাইমারিগুলো আমাদের সার্কেলের সমস্ত প্রাইমারি স্কুলে এই প্রোগ্রাম কিন্তু চলছে। কী নাম আপনার? গৌতম সাউ। কোন দায়িত্বে? আমি টিআইসি রজনীকান্ত।